উড়িষ্যার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শনিবার ভোর পর্যন্ত উদ্ধারের পর রেলের দাবি, আপ করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 88 জন। তবে সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি, মৃতের সংখ্যা 200 ছাড়িয়ে গিয়েছে, দুটি ট্রেন মিলিয়ে আহত 900 জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। রাতভর চলেছে উদ্ধারের কাজ, এই কাজে সেনা নামিয়েছে ভারতীয় রেল।